আজকে আমি নারকোল দিয়ে দোসা তরি করেছি আর সঙ্গে করেছি चना ডালে চটনি তো এটা অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে ভিজানো ঝমেলাই থাকে যে ভিজানো টাইম লাগবে একটু চাল দাল ভিজাতে একটু টাইম লাগবে বাকি রান্না করতে বেশি সময় লাগবে না আর ঘরে জিনিসেই আপনি এগুলো তৈরি করতে পারবেন আর তেলটা ইউজ হবে না এর মধ্যে তো প্রথমে এখানে আমি চাল নিচ্ছি তো এটা নর্মাল চাল নিয়েছি বাসমতি চাল নিয়ে নিই নর্মাল যে খাওয়া চাল থাকে সেটা আপনি নিতে পারেন যেটা আপনার ভালো লাগে সেটা সেই চালটা আপনি এর মধ্যে নিতে পারেন তো আমি একটা বাটি মাপে এটা নিয়েছি কম বেশি আপনি নিজের ইচ্ছা মতন এটা করতে পারেন এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি এভাবেই আপনি এটাকে দু ঘন্টাও রাখতে পারেন সারা রাতও রাখতে পারেন আপনার ইচ্ছা মতন কিন্তু আপনি এটা দু ঘন্টা ভিজিয়ে তারপর এটা গ্রাইন্ড করে বেটে দিয়ে তারপর আপনি সারা রাত রাখলে ওটা ভালো হবে এদিকে আমি চিঁড়ে নিয়েছি এটা একটা কাপে মতুন মাপে আপনি একটা মুঠো ভর্তি করে নিতে পারেন বেশি দরকার নেই এক পুরো মুঠো আপনি নিয়ে এর মধ্যে দিতে পারেন আর এমনিতে চা চিঁড়ে তো বেশি ফুলা ফুলা থাকে এটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি পাঁচ ছ মিনিটের জন্য তাহলে ফুলে যাবে আর এর বদলে আপনি এখানে যে রান্না করা ভাত থাকে সেটাও নিতে পারেন যদি চিঁড়ে না নিচ্ছেন তো ভাত নিতে পারেন এদিকে চালটা হয়ে গেছে দু ঘন্টা পরে আমি দেখেছি আর দেখুন ভালো করে চালটা হয়ে গেছে এটা এটা ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিকে জল বের করে নেব তো এটা জারে আমি দিয়ে দিচ্ছি একটু বড় জার নিতে হবে ছোট দিয়ে হবে না তো চালটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা পেস্ট করে নিয়েছি আগে প্রথমে পেস্ট করে নিলাম এরপর এর মধ্যে চিড়ে দিয়ে দিচ্ছি পুরো জলটা টেনে নিয়েছি অল্প জল দিয়েছিলাম তো আবার বলছি চিড়ে না থাকলে আপনি এই জায়গায় ভাত দিতে পারেন যে বাসি ভাত থেকে যায় সেটা আপনি ইউজ করতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি নারকোল তো এখানে হাফ কাপের মতন আমি নারকল দিয়েছি এটাই এর মধ্যে মেন টেস্ট এর জন্যই আসবে খুব ভালো লাগবে ফ্রেশ নারকল দেবেন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতন জল আর এটাকে ভালো আমি পেস্টটা তৈরি করে নেব তো এখানে ভালো পেস্ট তৈরি হয়ে গেছে একদম এর মধ্যে জল কম বেশি আপনার হতে পারে যে হিসাবে আপনি চাল নেবেন বা চাল কোন কোয়ালিটি নিচ্ছে সেই হিসাবে একটু কম বেশি হতে পারে জলটা এরপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব আর দেখতে পাচ্ছেন কত একদম পাতলাও নেই এইভাবে যেন ঘোলটা থাকে এর মধ্যে আমি এই জারের মধ্যে এক চথা কপের মতন জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে দিয়েছি আর এটাও এর সঙ্গে মিক্স করে দেবো এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ঘোলটা আগে থেকে একটু পাতলা হয়ে গেছে এটা আমি এভাবে ছেড়ে দেব এটা আপনি ছ সাত ঘন্টা রেখে দেবেন আমি এটাকে সার রাত রেখে দিচ্ছি কেননা নাস্তাটা আমি সকলে করব এদিকে আমি প্যান নিয়েছি আর ওর মধ্যে হাফ চামচের মতন তেল দিয়েছি বেশি দিনই দেখতে পাচ্ছেন হাফ চামচ দিয়েছি সেই জন্য দিয়েছি কি ডালটা নিচে একটু শুকনো শুকনো ভাজা একটু ভালো লাগে না সেই জন্য দিলাম তাহলে ডালের মধ্যে একটু তেলে কোট হয়ে যাবে আর যদি আপনি দিতে চান না তাহলে নাও দেবেন না দিলেও চলবে এটা এখানে আমি ডাল দিয়েছি ছোলা ডাল এক চথাই কাপের মতন মানে আপনি চার পাঁচ চামচের মতন দিতে পারেন এই ডালটা এটা ভেজে নিচ্ছি এর মধ্যে আর আঁচটা মিডিয়াম রাখবেন বেশি হাই করবেন না হাই করলে জ্বলে যাবে কেন তেল বেশি দিইনি তো সেই জন্য জ্বলে যাবে তো এটা ভেজে নিচ্ছি এভাবে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা কম বেশি আপনি যে ইচ্ছা মতন করতে পারেন তো শুকনো লঙ্কা দেওয়ার পর একটু আমি ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব আমি পাতা তো আমি একটা পুরো ডালটা নিয়েছি সেটা পুরো পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাও ভেজে নিচ্ছি তো পুরো এই ডাল পাতা লঙ্কা ভাজতে পাঁচ মিনিট মতন আপনার লেগে যাবে আর আঁচটা মিডিয়াম করে ভাজবেন বেশি হাই করতে হবে না তাহলে জ্বলে যাবে তো এটা ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হতে রেখে দেব এদিকে নিয়েছি নারকোল ফ্রেশ নারকোল এটা হাফ কাপের মতন নিয়েছি তো এর মধ্যে আমার গোটা এক নারকল লেগে গেছে এই রেসিপির মধ্যে তো যত ডাল নেবেন তার ডবল আপনাকে নারকল নিতে হবে আর যদি আপনার কাছে নারকল না থাকে বা কম থাকে তাহলে আপনি চিনাবাদাম আর নারকল দিয়ে মিক্স করতে পারেন এর মধ্যে যে মিক্সচার বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস একটা লেবু রস দিয়েছি আমি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি জল এক থাই কাপের মতন জল দিয়ে দিলাম এটা একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি পেস্ট তৈরি করে নিয়েছি আর আবার বলছি যদি আপনার কাছে নারকোল কম থাকে বেশি থাকে না তাহলে আপনি ওর মধ্যে চীনা বাদামও মিক্স করতে পারেন এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এটা মিক্স করে দিচ্ছি আপনি নুন প্রথমে দিতে পারেন যখন আপনি গ্রাইন্ড করছেন এরপর এখানে আমি প্যান নিয়েছি তার মধ্যে হাফ চামচের মতনই আমি তেল দিচ্ছি বেশি দিচ্ছি না আপনি বেশিও নিতে পারেন তো এই রেসিপির মধ্যে এক চামচে আমার তেল লেগে গেছে এর মধ্যে সরষে দিচ্ছি একটু আপনি এখানে জিরাও দিতে পারেন আপনার ইচ্ছা মতন তো জিরা সরষে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা তো একটা লঙ্কা আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেঙে আর আঁচটা এই সময় আপনি লো টু মিডিয়াম রাখবেন বেশি হাই করবে না মশলাগুলো জ্বলে যাবে কেন তেলটা কম আছে তেল কম হলে মশলা তাড়াতাড়ি জ্বলে যায় আর এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কারিপত্তা বন্ধ করার পর সঙ্গে সঙ্গে কড়িপত্তা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন আগেই এরপর তরকাটা রেডি হয়ে গেছে বাটিতে আমি ঢেলে দিয়েছি আর এটা আপনি ভাতের সঙ্গেও খেতে পারবেন আর বা কোনো ডোসা প্লেন ডোসা আপনি তৈরি করবেন আর যেটা আমি বানিয়েছি সে তার সঙ্গে তো খাবেনি যে কোনো প্লেন ডোসা থাকে তার সঙ্গে ইডলি সঙ্গে আপনি খেতে পারবেন খুবই ভালো লাগবে এদিকে আমি যে ডোটা রেখেছিলাম সেটা দেখুন কত ভালো করে ফুলে গেছে কত মনে হচ্ছে এর মধ্যে সোডা দিয়েছি ঝাগে ঝাঁগে মতন ঝাঁক মতন হয়ে গেছে ফেনা ফেনা মতন তো এটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু জল দেব একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু জল দিচ্ছি জলটা সেই জন্য দিলাম কেননা চাল চিঁড়ে নারকল একটু জলটাকে টেনে নেয় এর মধ্যে নুন দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন ঘোলটা এত গাঢ় থাকবে এই দেখুন এইভাবে ঘোলটা আপনার থাকবে তো এদিকে আমি প্যান নিয়েছি নন স্টিকের প্যান নিতে পারেন আপনি যে কোনো জিনিস এর মধ্যে ইউজ করতে পারবেন তো এটা গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন হালকা এক দু বোন তেল দিয়েছি এটাও আমি মুছে নিচ্ছি এভাবে করে তেলটা বেশি দরকার নিয়ে আর পুরো আমি জায়গাতে দিচ্ছি না কেন বেশি বড় করব না ছোটো ছোটো করবো তো এটা মুছে নিয়েছি এভাবে আমি এক হাতায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকা এটাকে ঘোরাচ্ছি বেশি ঘোরাচ্ছি না এটা বড় ডোসা মতন করব না হালকাই হবে ছোটোই থাকবে আর আঁচটা এই সময় মিডিয়াম করে দেবেন দেওয়ার পর মিডিয়াম করে দেবেন তো এভাবে আমি এক মিনিটের জন্য এটা এক দেড় মিনিটের জন্য ছেড়ে দেবো এই দেখুন এটা তুলেছি আর কত ভালো লাগছে দেখতে আর উপর থেকে হয়ে গেছে এটা পাল্টি করতে হবে না যদি আপনার ইচ্ছা হয় পাল্টি করার তো আপনি পাল্টি করতে পারবেন কিন্তু এটা নিচে থেকে ভালো করে হয়ে গেছে আমি আপনাকে প্লেটে রেখে দেখাচ্ছি এই দেখুন এটা কত ভালো লাগছে আর খেতেও খুব টেস্টি হবে অনেক সফট হবে তো এটা আবার আমি সেই হিসাবে আবার এর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আর হালকা দেখুন বেশি আমি ঘোরাচ্ছি না হালকা ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি আর যখন আপনি দেবেন তখন আঁচটা জোরে থাকে আর যখন না দিয়ে দেবেন আঁচটা কম করে মিডিয়াম করে দেবেন আর ঢাকাটা অবশ্যই দেবেন তাহলে ভালো করে রান্না হয়ে যাবে উপর থেকেও তো এইভাবে আমি সব রেডি করে নেব তো এখানে যখন দেবেন আবার বলছি আঁচটা মিডিয়াম করে দেবেন আর এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমি বলি সেটা মনে রাখবেন তাহলেই পারফেক্ট হবে একটু উনিশ বিশ হয়ে গেলে তাহলে ভালো করে হয় না তো এখানে এটা রেডি হয়ে গেছে আপনি এটা এই যে আমি ছোলা চাটনি বানিয়েছি তার সঙ্গে খেতে পারবেন সসের সঙ্গে খেতে পারবেন যাই যে কোনো চাটনির সঙ্গে আপনি এটা খেতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন